সামনে আসছিস? দাঁড়া দাঁড়া, 5 মিনিট বাদে আসবি, আমি তোকে বলছি, দাঁড়া। ঠিক আছে, আমি জুতোটা পরছি তো। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ রাখ। প্রত্যেকবার আমি কি করে লেট হয়ে যাই কি জানি। ওহো, এটা পরে তো বেশ গরম লাগছে, ঘরেই এত গরম লাগছে, বাইরে কি করে হবে? বাইরে তো কত হাঁটাহাঁটি করতে হবে। না, এইটা পরে যাওয়া যাবে না, চেঞ্জ করে কিছু একটা হালকা ফুলকা পরে আসি, দেখি তো। হ্যাঁ, এই টপটা বেশ হালকা হালকা লাগছে, কিন্তু এটার গলাটা একটু ডিপ লাগছে না? আর তারপর বাসে করে গেলে হাত তুললে পেট দেখা যাবে নাকি? না না, এটা তো আমি আনকমফোর্টেবল হয়ে যাব, আবার লাইন টাইন দিতেও হবে। না, এটা চেঞ্জ করে কিছু ঢাকা ঢুকি পরে আসি। এই জামাটা এরকম জোকারের মতন দেখতে হয়ে গেল কি করে? এটা যখন কিনেছিলাম আমাকে তো কি সুন্দর লাগছিল, আজকে এরকম উদ্ভট অদ্ভুত লাগছে কেন দেখতে? ইয়ার, এই প্রত্যেকবারে আমি যখন পুজোর আগে ট্রায়াল দিই আমাকে অন্যরকম লাগে, পুজোর বেরোনোর সময় যখন পরি তখন আমাকে অন্যরকম লাগে, দেখি অন্য কিছু একটা পরে দেখি, এটা মোটেই ভালো লাগছে না। উফ, দেখি, হ্যাঁ এটাতে একটু তবু ভালো লাগছে, একটু ডিসেন্ট লাগছে দেখতে। চলো, আর এখন অত সময় নেই যে অতবার চেঞ্জ করবো, যা হয়েছে হয়েছে, চলো বেরোনো যাক। যেখানে ইচ্ছা বসে টাকা ইনকাম করে নিতে পারবে উইথ জাস্ট আ মিনিমাম ইনভেস্টমেন্ট অফ ₹200। আর তোমরা যদি আমার স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডটা ইউজ করো তাহলে নতুন ইউজাররা পেয়ে যাবে তাদের ফার্স্ট ডিপোজিটের উপর 500% বোনাস। সো আজই পরিমেট জয়েন করো আর এই আইসিসি সিজনটাকে একদমই আলাদা এবং প্রফিটেবল করে তোলো। সো জাস্ট স্ক্যান মাই কিউআর কোড এন্ড জয়েন দ্য গেম। ওহো, রেডি হতে গিয়ে কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে এবার। আসি আসি, যেদিন দরকার হয় সেদিনই অটো স্ট্যান্ডে একটা অটো থাকে না, অটো তো 6টার পর বন্ধ হওয়ার কথা ছিল, এখনই বন্ধ হয়ে গেল নাকি? কেউ তো দাঁড়াচ্ছেই না, এবার তো মনে হচ্ছে হেঁটে আমাকে বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে, যদি বাস পাওয়া যায় অন্তত একটা। এটা কি অবস্থা বাসের, লোকে এখন দরজা ছেড়ে জানলার বাইরেও শুনছে, এত ভিড়, বেরোনোটাই ভুল হয়েছে। অনেকক্ষণ বাদে যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অন্তত ফাঁকা বাস পেলাম আর বসার জায়গাটাও পেয়ে গেছি। আর এখন অটোওয়ালা দেখছে রেলা, 15 টাকার রাস্তাটা বলে ডবল লাগবে, আর যত রাত বাড়বে আরো বেশি। ভাবছি একটা অটোওয়ালাকেই বিয়ে করব। উফ, ফাইনালি পৌঁছে গেছি, গরুর গাড়ির মতন এলো যেন বাসটা। দেখি আবার মর্কটগুলো কোথায় দাঁড়িয়ে আছে। এই ভাই, রাস্তাঘাট কেন কিছু চিনতে পারছি না, এই ব্যানারগুলো লাগিয়ে দিলে না আর রাস্তা বুঝতে পারি না আমি। এই গেটটা কি সুন্দর করেছে, এখানে প্যান্ডেলের গেটটা প্রত্যেকবারই ভালো করে, কিন্তু এখন দেখার বিষয় ভিতরে কেমন করেছে। পুজোতে তো ভালো সবই লাগে, কিন্তু লাইন দিতে গেলে মাথাটা গরম হয়ে যায়, আর এখানে লাইন দিলে তো 2-2.5 ঘন্টা বাঁধা, শুধু মাথা আর মাথা, কালো কালো মাথা। ভাই কি ভিড় এখানে, অর্ধেক রাস্তা এসে গেছি, বেরোতেও পারবো না, কি গরম লাগছে। লাইনটা তবু এগোলে একটু ভালো লাগে, কিন্তু চারপা করে হাঁটছি আর 20 মিনিট করে দাঁড়াচ্ছি, এখানেই বোধহয় সারা রাত কেটে যাবে। এই পাশের আওয়াজ শুনতে পেয়েছি, তার মানে এবার আমরা মণ্ডপের একদম কাছে চলে এসেছি, সুরুত করে মণ্ডপে ঢুকে যাব, কিন্তু এক্ষুনি তো টান মেরে বার করে দেবে, আমি কিছুতেই বেরোবো না। ও মা, কি গরম লাগছে। উফ, দেখতেই পাচ্ছি, ওই চূড়াটা দেখতে পাচ্ছি, আর একটুখানি বাকি, আর একটু গেলে এই প্যান্ডেলটা অন্তত দেখা হয়ে যাবে, 2 ঘন্টা 13 মিনিটের তপস্যা সফল। এই সামনের লোকগুলো এত সময় কেন নিচ্ছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ঢোকার দেখে বেরিয়ে যা, এদিকে আমার পা একেবারে যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে, পাগুলো হাতে খুলে নিয়ে হাঁটতে হবে এবার। হে ভগবান, আমার ধৈর্যের এত পরীক্ষা তুমি কেন নিচ্ছ, আমি কি এবার অজ্ঞান হওয়ার নাটক করব? ভালোই লাগছে, একটু ভিড় ভাট্টা আছে, সবাই কি সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে, তাই না? একা একা আমার ভালো লাগে না। কি ঠেলাঠেলি করছে রে বাবা, একটু আস্তে আস্তে যেতে পারছে না, গায়ে উঠে পড়বে যেন, পায়ের উপর পা চাপিয়ে দিল, দেখো নিজের পাটা নিজের জমিতে না রেখে আমার জমিতে তোলার চেষ্টা করছে। ও মাই গড, আমি তো এক্সাইটমেন্টে পাগলই হয়ে যাবো, কি ভালো লাগছে। আর ভালো লাগছে না, ভাব এত করছে, এবার বাড়ি যাব। এটা ডিজনির কি বানান লেখা, এটা ডিজনি না ডিজনি নাকি আমি ভুল জানি? যাকে, এতক্ষণ স্যান্ডউইচ হওয়ার পর একটু ফাঁকা ফাঁকা গায়ে হাওয়া লাগছে, বেশ ভাল লাগছে। প্যান্ডেলটা আমার আহামরি কিছু পছন্দ হয়নি, কিন্তু 2-2.5 ঘন্টা তপস্যা করার পরে দেখে যাই হোক ভালোই লাগলো, কিন্তু এখানে আলোটা বেশ ভালো দিয়েছে, দেখি একটা কোণা দেখে গিয়ে ছবি তোলার জায়গা করি। এই আশেপাশে যাদের বাড়ি তাদের কত কষ্ট, কিন্তু আমরা ভেবে করব কি করব কি। এই তো কিছুদিন আগে মহালয়া দেখলাম, জামা কাপড় কিনছিলাম, শপিং করছিলাম, আর পুজোটা চলেও এলো, এই কটা দিন মানুষের কত আনন্দ। আর কটা দিন বাকি রইলো, বেশ 4। বাবা, বড় বড় ব্র্যান্ডরা আবার এখানে স্টল দিয়েছে, এরাও মেলায় বসে, কই জানতাম না তো। দেখে তো আবার একটু খিদে খিদেও পাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনটা খাই, এগুলো খাবো না, থাক এগুলো খাবো না, কারণ আমি খাবো ফুচকা, ব্যাস
এই আমি খেতে আসলে কি করে এদের আলু শেষ হয়ে যায় আমি বুঝতে পারি না। এখন 15 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু মাখবে, আর সেটা আমাকে দেখতে হবে, আর জিভে জল আসবে। কি হ্যাংলা লাগছে, হাতে বাটিটা নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি। এবার আমায় দেবে, এবার আমায় দেবে। পুরো 15 জনের পরে আমি পেয়েছি। এই লাইনটা দিতে না অস্থির লাগে, কিন্তু ফুচকাটা বানিয়েছে দারুণ। এবার পাপড়ি চাটটা দেখেও খেতে ইচ্ছা করছে। এই পুজোতে না সব কিছুর দাম বেশি। 10 টাকায় দেবে 3টে ফুচকা, 30 টাকার পাপড়ি চাট 50 টাকায়, আর 25 টাকার আইসক্রিম 30 টাকায়। দেখি কেমন বানিয়েছে। মোটামুটি ভালোই, খারাপ না। যাই হোক, বাইরে থেকেই তো খেয়ে ঢুকতে হবে, কারণ মাকে বলে বেরিয়েছি ঘরে খাবো না, ঘরে গেলেও আর খাবার পাবো না। আমি পাপড়ি চাট খেতে দাঁড়ালাম, আর আমার বন্ধুগুলো কোথায় চলে গেল আমাকে ছেড়ে? তোর বাবা, এই এত আওয়াজে ওরা শুনতেও পাচ্ছে না, এখন কোথায় খুঁজি ওদেরকে? ওদিকটাই দেখি। এইবারের পূজাটা অন্যবারের তুলনায় আরেকটু ভালো কেটেছে, তার কারণ রাস্তায় এবারে দেখা হয়েছে অজস্র সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে। এই এদের সাথেই যখন দেখা হয় তখনই বুঝতে পারি যে বোধহয় লাইফে কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি। আর রাস্তায় যদি কেউ কোনোদিন আমাকে দেখতে পাও তাহলে নির্ভয় দেখা করতে চলে আসবে। আমার তো তোমাদের সাথে দেখা করতে ভীষণ ভালো লাগে, কারণ তোমাদের জন্য ফ্যামিলিটা 3 মিলিয়ন হয়ে দাঁড়িয়েছে। ফটো ফটো তাড়াতাড়ি তুলে নিতে হবে, কারণ এরপরে গিয়ে আরো অনেক কটা ঠাকুর দেখতে হবে আমাকে। ও মা, রাম মন্দিরটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং। কিন্তু বন্ধু স্ট্যাটাসে যে ছবিটা দেখলাম তাতে তো এত ভালো লাগছিল না। ভাগ্যিস সকালবেলা আসিনি, আগের প্যান্ডেলটায় লাইন কম পেয়েছি, জানতাম পরেরটাই বেশি হবে। এই লাইন দিতে গিয়ে অর্ধেক ঠাকুর দেখা হয়। যদি সবাইকে কোয়ারেন্টিন করে দিই, আমি একা ঠাকুর দেখতে বেরোই, তবে কলকাতা সব ঠাকুর দেখে শেষ করতে পারবো। মা, লোকের গায়ে কি ঘামের গন্ধ, আমার একদম সহ্য হচ্ছে না। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ নিশ্চয়ই কিছু করেছে, না হলে এরকম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে কেন? ও মা, এ হেঁটে হেঁটে আমার যা ঘাম বেরিয়েছে, এ তো সারা জীবন জিম করলেও বেরোবে না। বেকারি পুজোর আগে নিজের শরীরকে এত কষ্ট দিলাম রোগা হওয়ার জন্য। এই সাদা ডাকের সাজটাই আমার সব থেকে ভালো লাগে, কি সুন্দর লাগছে। দেখো মা, যেন পুজোর পরে পরীক্ষায় পাস করে যাই। দেখি একটু, দেখি বেরোই। এই দেখো, এ দেখো সামনে চলে আসছে। ফোন নিয়ে কি একেবারে ঠাকুরের মধ্যে ঢুকে যাবে? উফ, ভীষণ টায়ার্ড লাগছে। মা বলেছিল 10টার মধ্যে বাড়ি ফিরতে, অলরেডি 11:15 বাজে। তাড়াতাড়ি গাড়ি ধরে বাড়ি যাই বাবা।